এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখব তা হলো আমেরিকায় রেকর্ড সংক্রমণ কোভিডের যেটা জানতে পারা যাচ্ছে দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরিয়ে গেল 10 লক্ষ পেরলো আমেরিকায় কোভিডের সংক্রমণ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর যে আমেরিকায় করোনার দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরিয়ে গেল এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমেরিকায় কোভিডের সংক্রমণ 10 লক্ষ পেরিয়ে গেল আমেরিকায় কোভিডের সংক্রমণ পেরলো 10 লক্ষ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর দৈনিক 10 লক্ষ পেরলো সংক্রমণ আপনাদের জানিয়ে রাখি আমেরিকায় রেকর্ড সংক্রমণ কোভিডের দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরিয়ে গেল জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আমেরিকায় রেকর্ড সংক্রমণ দৈনিক 10 লক্ষ পেরলো আমেরিকায় রেকর্ড সংক্রমণ এই মুহূর্তে তথ্য অনুযায়ী দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরলো আমেরিকায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরলো আমেরিকায় টেলিফোনে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই অত্যন্ত উদ্বেগের খবর আমেরিকায় 10 লক্ষ পেরলো দৈনিক সংক্রমণের হার কি বলবে দেখো পারমিতা এটাই গুরুত্বপূর্ণ যে একদিনে অর্থাৎ গত 24 ঘন্টায় আমেরিকাতে 10 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছে শুধুমাত্র 24 ঘন্টায় যা পৃথিবীর সমস্ত রেকর্ডকে অন্যান্য দেশের রেকর্ডকে ভেঙে দিয়েছে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যার বিচারে এবং জন হপকিন্স ইনস্টিটিউটের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং তুমি বুঝতে পারছো যে সারা পৃথিবীতেই কিন্তু অমিক্রনের দাপট শুরু হয়েছে বিভিন্ন দেশে অমিক্রন ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে অমিক্রনের পাশাপাশি ডেল্টারও দাপট বেড়েছে এবং ভারতবর্ষেও প্রায় 40,000 কাছাকাছি দৈনিক সংক্রমণের সংখ্যা সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা উন্নত দেশ সেখানে মানুষজন ভ্যাকসিনেটেড অনেক বেশি ভ্যাকসিনেটেড হয়েছেন সারা পৃথিবীর মধ্যে আমেরিকার মানুষজন তাদের ভ্যাকসিন অনেক বেশি অ্যাভেলেবেল ছিল কিন্তু ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরে এমনকি যেখানে বুস্টার ডোজ চালু হয়ে গেছে সেখানে একদিনে বা 24 ঘন্টায় 10 লক্ষ মানুষের কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা নজিরবিহীন শুধু নয় একেবারে রেকর্ড এবং তুমি বুঝতে পারছো যে শুধুমাত্র দুটি ডোজ নেওয়া বা বুস্টার ডোজ নিয়ে কোভিড বিধি না মানলে যে খেসারত দিতে হয় তা কিন্তু দিতে হচ্ছে আমেরিকাকে এই সংখ্যাটা এই 24 ঘন্টায় 10,000 জন আক্রান্ত হওয়া 10 লক্ষ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনাই কিন্তু চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখাচ্ছে পারমিতা তার মানে কোভিড বিধি যারা মানছেন না সেক্ষেত্রে যদি তারা ভ্যাকসিনেটেড হন সেক্ষেত্রে তাদের সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে দেখো দ্বিতীয় ডোজ শুধু নয় বুস্টার ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরাও কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে অমিক্রনে আক্রান্ত তো হচ্ছেনই কারণ কয়েকদিন আগে ভারতবর্ষে একজন মহিলা এসেছিলেন বিদেশ থেকে তিনি বেশ কয়েকটি দেশে চারবার এই কোভিড এর ভ্যাকসিন নিয়েছেন অর্থাৎ 4টে ডোজ নিয়েছেন তিনি কিন্তু অমিক্রনে আক্রান্ত হয়েছেন ফলে কোভিড এর শুধুমাত্র ভ্যাকসিন নিলেই যে আর কোভিড হবে না এমন কথা কিন্তু কোভিড ভ্যাকসিন বা করোনা যে ভ্যাকসিন যারা প্রস্তুত করেছেন যে বিজ্ঞানীরা থেকে শুরু করে তাদের সংস্থাগুলি তারা যে বারবার বলেছে যে এই ভ্যাকসিন নিলে সিভিয়ারিটি কমবে অর্থাৎ ভ্যাকসিন নিলে যদি কোভিডে আবার আক্রান্ত হন তার ফ্যাটালিটি অক্সিজেন সাপোর্টের বা অক্সিজেনের প্রয়োজনীয়তা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা কমবে কিন্তু আক্রান্ত কিন্তু হতেই পারেন যার ফল হচ্ছে যে যারা কোভিড এর দুটি ডোজ নেওয়ার বা বুস্টার ডোজ নেওয়ার পরে যারা কোভিড বিধি মানছিলেন না বা মাস্ক ব্যবহার করছিলেন না এবং এমনকি মানে এই বছর শেষের যে উদযাপন সেই উদযাপনে তারা বিধি না মেনে সামিল হয়েছিলেন তার ফল কিন্তু ভুগতে হচ্ছে শুধু মানে আমাদের দেশ বা কলকাতা নয় পৃথিবীর উন্নত দেশ অন্যতম উন্নত দেশ আমেরিকাতে সেখানে 24 ঘন্টায় যেভাবে 10 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত তা প্রমাণ করেছে যে শুধু ভ্যাকসিন দিলেই করোনা থেকে রেহাই পাওয়া যাবে এমনটা নয় রেহাই পাওয়া যেতে পারে করোনার মারাত্মক থেকে বা করোনার উপসর্গের যে কঠিন উপসর্গ বা হাসপাতালে ভর্তি হওয়া অক্সিজেন প্রয়োজনীয়তা এগুলো থেকে কম হতে পারে কিন্তু ভ্যাকসিন নিলেও কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে
সেটাই কিন্তু প্রমাণ করছে। এই প্রসঙ্গেই জানতে চাইবো, তুমি যেটা বললে যে সত্যি তো আমেরিকার মতন একটা উন্নত দেশ, সেখানে যদি দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরিয়ে যায় এবং যেখানে বেশিরভাগ মানুষ তাদের প্রত্যেকেরই প্রায় ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, ইতিমধ্যেই সেখানে বুস্টার ডোজ পর্যন্ত চালু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের মতন দেশের পক্ষে এটা কতটা অ্যালার্মিং? অবশ্যই অ্যালার্মিং, এবং কত কয়েকদিন ধরে তুমি দেখতে পাচ্ছ যে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ এরকম বেশ কয়েকটি রাজ্য, কেরালা, কর্ণাটক, গুজরাট, এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে না। আমাদের রাজ্যেও করোনার গ্রাফ গত কয়েকদিন বেশ বেড়েছে, এবং আমাদের কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু আমেরিকার মতো এত বেশি সংখ্যক বেশি সংখ্যক হতে পারে, কিন্তু বেশি হারে হয়নি। পার্সেন্টেজ ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী কিন্তু এখনো ভ্যাকসিন অনেক মানুষ পাননি, বা প্রথম ডোজ শুধু পেয়েছে, দ্বিতীয় ডোজ পাননি। ছোটদের ক্ষেত্রে 15 থেকে 18 মাফ করবে, ভ্যাকসিন দেওয়া শুরু হলেও এখনো অনেক অংশ মানুষ ভ্যাকসিন না পেয়ে আছেন। তারপরে এখানে কিন্তু এটা খুব মানে ইঙ্গিত দিচ্ছে যে এদেশে আমেরিকার যে সংক্রমণ সংখ্যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী এদেশে কিন্তু অনেকেই অসুরক্ষিত, এবং করোনা কিন্তু তারা আক্রান্ত হতে পারেনি, সেই সংখ্যাটা বাড়তে পারে। পারমিতা নিমাই, আরো একটা বিষয় একটু স্পষ্ট করার চেষ্টা করব। তুমি যেমনটা বললে যে ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড বিধি না মানলে সেক্ষেত্রে দৈনিক সংক্রমণের হার যেরকম অ্যালার্মিং জায়গায় পৌঁছেছে আমেরিকায়, অর্থাৎ দৈনিক সংক্রমণ 10 লক্ষ পেরিয়ে গিয়েছে 24 ঘন্টায়, সেখানে তার মানে যদি ভ্যাকসিন না নেওয়াও থাকে কিন্তু মানুষ যদি কোভিড বিধি খুব সতর্কভাবে তারা কোভিড বিধি মেনে চলেন, সেক্ষেত্রে কি তাদের কোনো রকমভাবে কোভিড হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমছে? অবশ্যই কমছে, কারণ এই কোভিড থেকে বা করোনা থেকে। তোমাকে একটু বিরত করব, তোমাকে একটু সঙ্গে রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে চিকিৎসক রয়েছেন রাজদীপ সাহা। আপনার থেকে জানার চেষ্টা করব যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে আমেরিকায় রেকর্ড সংক্রমণ, দৈনিক 10 লক্ষ পেরোলো সংক্রমণ। আমাদের মতন দেশে, আমেরিকার মতন উন্নততর দেশ, সেখানে যদি এই সংক্রমণের হার হয় সেক্ষেত্রে আমাদের মতন দেশের ক্ষেত্রে এই বিষয়ে কতটা সচেতন হওয়ার প্রয়োজন, বা এই বিষয়টা কতটা অ্যালার্মিং, কি বলেন, কি মনে হয় আপনার? দেখুন, আমেরিকার মতো দেশ হতে পারে, তাদের হয়তো উন্নত পরিকাঠামো থাকতে পারে, সব রকমের আমাদের চিকিৎসার, কিন্তু একটা জিনিস চলবে না যে ওনারা কিন্তু এক সময় মাস্ক, নো মাস্ক করে দিয়েছেন মাঝখানে, এক নম্বর। দু নম্বর হচ্ছে টিকাকরণটাও কিন্তু অতটা সেভাবে হয়নি আমাদের দেশে, যেভাবে এখনো চলছে বাইরের দেশে, সেই আমার ইউএসএ হোক, কানাডায় হোক, অনেক জায়গাতে কিন্তু টিকাকরণ সম্পূর্ণ হয়নি। সেই দিক থেকে কিন্তু তাকিয়ে থাকলে আমাদের ইন্ডিয়া একটু তাও ভালো জায়গায় আছে, কিন্তু এখন যেটা আছে তৃতীয় ওয়েভের, যেটা আমরা ভাবনা চিন্তা করছি যে ওমিক্রন নিয়ে ভাবছি এখন, ওমিক্রনটা যখন আমরা 26 ডিসেম্বর থেকেও এখন যে পরিমাণে বেড়ে গেছে কেস ওমিক্রনের, সেখানে আমাদের এখন পর্যন্ত যেটা আপনি এইমাত্র বললেন যে আমরা অবশ্যই আমরা নিচ্ছি, আমরা সব রকমের আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা সেগুলো মানতে হবে, আরো ভাবে সচেতন করতে হবে, এটি হচ্ছে মূল ব্যাপার। মানে আরো মানে আরো ভাবে যেটা কিছুদিন আগে যে সমস্ত শিশুদেরগুলি দেওয়া হয়েছে, যেগুলি সকল রেস্ট্রিকশন করে দিয়েছেন আর নবান্ন থেকে, সেগুলি মেনে চলতে হবে প্রত্যেকটা জনসাধারণকে, না হলে কিন্তু আরো আরো প্রত্যেক দিন কেস বাড়বে। কারণ এখন আমাদের এমন একটা সেজে চলে এসেছি, এখন কেস ডিটেকশন করতে হবে, আমার টেস্টিং বাড়াতে হবে, তাহলেই কিন্তু যদি কোনো গোষ্ঠী সংক্রমণ হয়ে থাকে সেটা একমাত্র টেস্টিং করার পরে ধরা পড়বে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অকারণে বাইরে বেরোনো নয়, আর সব রকমের এই সমস্ত গ্যাদারিং গুলো পুরোপুরি বন্ধ যদি করা যায় তাহলেই কিন্তু আলটিমেটলি গ্রাফটা নামবে। এই যে এখন যেটা হচ্ছে যে বাড়ছে যে গ্রাফটা, সেটা যে এখন রেস্ট্রিকশন করে দেওয়া হলো 3-4 দিন আগে, সেটা কিন্তু এফেক্ট আর 10 দিন পরে পুজবো যে নামছে নাকি আরো কাপ, দেখবেন আস্তে আস্তে কাপে নেমে যাবে আস্তে আস্তে। আরো একটা বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমেরিকায় আমরা জানি যেহেতু পরিকাঠামো উন্নত এবং বেশিরভাগ মানুষই তারা ডাবল ভ্যাকসিনেটেড এবং তাদের বুস্টার ডোজও ইতিমধ্যেই চালু হয়ে গেছে, কিন্তু তারপরেও যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে সেক্ষেত্রে তার মানে শুধুমাত্র কোভিড বিধি না মানার কারণে কি এই সংক্রমণ? হ্যাঁ, আশা করা যায় সেটাই। আর হচ্ছে আমরা বারবারই একটা কথা বলছি যে আগের যেটা স্ট্রেনটা ছিল ডেল্টা, ধরুন এখন নতুন একটা ওমিক্রন আসছে, কোনোটাই কিন্তু 10% প্রোটেকশন দিচ্ছে না, তার জন্য হয়তো এটাই এখন আবার আমেরিকা নতুন করে থার্ড ওয়েভের শিকার হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এই তারা মাঝে মাঝে যে এই সমস্ত স্বাস্থ্য মেনে চলতো না, তার জন্যই প্রকোপ ধরা পড়েছে। তো সেটা আমরা আমাদের দেশে চাই না, যেন জনসচেতন আরো বাড়াতে হবে, যাতে প্রত্যেকটা লোক এখন থেকেই মানে এই যে যখন থেকে রেস্ট্রিকশন শুরু করেছে, ইম্পোজ করেছে গভর্নমেন্ট,
সবসময় মেনে চলা অবশ্যই তারাই কিন্তু একমাত্র গ্রেড নাম্বার কমবে ইন ফিউচার। অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম এতক্ষণ চিকিৎসক রাজদীপ সাহার সঙ্গে। আমরা আবারও একটু নিমাইয়ের সাথে কথা বলবো। নিমাই, তুমি আমাদের সঙ্গে রয়েছো? নিমাই, শুনতে পাওয়া যাচ্ছে? নিমাই, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ নিমাই, যে বিষয়ে আমরা কথা বলছিলাম অর্থাৎ যে সচেতনতার প্রয়োজন মানুষের মধ্যে, আরো বেশি করে কোভিড বিধি মেনে চলতে হবে এবং আরো বেশি করে সচেতনতার প্রয়োজন, তাহলেই আমরা কোভিডকে আক্রান্ত মানে কোভিডের এই যে সংক্রমণ সেই সংক্রমণটাকে আমরা আটকাতে পারবো, এই বিষয়ে তুমি আমাদের জানাচ্ছিলে। দেখো পারমিতা, এই করোনা থেকে বাঁচার, করোনা থেকে দূরে থাকার সব থেকে বড় উপায় হচ্ছে কোভিড বিধি মেনে চলা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং দূরত্ব বিধি মেনে চলা। এবং করোনা যদি কারো হয় তাকে আইসোলেশন, তার আইসোলেশনে যাওয়া, প্রপার আইসোলেশনে থাকা এবং যাতে না ছড়ায় তার ব্যবস্থা নেওয়া। আর তার সঙ্গে মানে এটা হচ্ছে ব্যক্তি উদ্যোগ, এর পাশাপাশি সামাজিক উদ্যোগও দরকার, যেটা আমরা দ্বিতীয় ঢেউয়ের সময় বা প্রথম ঢেউয়ের সময় দেখেছি যে অনেক মানুষ সচেতন করতে বেরিয়ে এসেছিলেন, তারা বিভিন্নভাবে চিকিৎসারও ব্যবস্থা করছিলেন এবং মানুষকে বারবার করে সজাগ করছিলেন যে কিভাবে এই গাইডলাইন, এই কোভিড বিধি তারা মেনে চলবে, সেক্ষেত্রে অনেকটাই আটকানো যায়। আর তার উপরে আছে রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের যে সমস্ত বিধিনিষেধ এবং সেগুলোর তার আইনি প্রণয়ন বা তার প্রশাসনিক প্রণয়ন। ফলে প্রথম শুরু হচ্ছে কিন্তু ব্যক্তি বিশেষের উদ্যোগ, অর্থাৎ আমি ঠিক নিজে বা কি হয়েছে মানুষ, তিনি কিভাবে কোভিড বিধি মেনে চলবেন, মাস্ক কিভাবে, মাস্ক ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তাকে তার নিজেকে বোঝা উচিত, স্যানিটাইজ করা, বাইরে বেরোলে হাত স্যানিটাইজ রাখা একদিনে দৈনিক সংক্রমণ দশ লক্ষ পেরোলো, এটা আমাদের কাছে কতটা উদ্বেগের? আমরা উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে সবসময় আমেরিকা, ইংল্যান্ড তথা ইউরোপের অন্যান্য উন্নয়ন্ত দেশগুলোকে ফলো করি, কি করে তারা কোভিড মোকাবিলা করছে সেটা ফলো করার চেষ্টা করি। আমেরিকার জনসংখ্যার অনুপাতে সেই হারে যদি আমাদের দেশের সংক্রমণ হতে থাকে তাহলে আমাদের 10 লক্ষ কেন, তার দ্বিগুণ হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু ভারতবর্ষের নাগরিকদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে যে এই করোনা সংক্রমণের ক্ষেত্রে অন্তত আমেরিকার প্রতিচ্ছবি হয়ে ভারতীয় নাগরিকরা দেখা দেননি। তা আমেরিকায় সংক্রমণ হচ্ছে বলে আমাদের চিন্তা বাড়বে কোনো সন্দেহ নেই, আমাদের উদ্বেগ বাড়বে কোনো সন্দেহ নেই, আমাদের প্রস্তুতি আরো জোরদার করতে হবে, আমাদের স্বাস্থ্য পরিষেবা কাঠামো দুর্বল, সেখানে আরো বেশি জোরদার ব্যবস্থা গ্রহণ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারে সমস্ত রকমের ফাঁক ফোকর গুলো ভরাট করতে হবে, যেখানে যত কর্মীর অভাব আছে সেগুলো ইতিমধ্যেই ভর্তি করার চেষ্টা শুরু করে দিতে হবে, নতুবা কিন্তু সেই হারে সংক্রমণ বা তার কাছাকাছি সংক্রমণ হতে থাকলে আমাদের দেশের স্বাস্থ্য পরিষেবার উপরে যে চাপ পড়বে সেটা সামাল দেওয়ার পক্ষে হয়তো সাফিসিয়েন্ট হবে না। স্বাভাবিক কারণে আমাদের কিন্তু আরো বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। আমাদের নাগরিকদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা এই রোগ প্রতিরোধ করার সবচাইতে ভালো কার্যকরী উপায় হচ্ছে সঠিক নিয়মিত মাস্কের ব্যবহার, সেটা দয়া করে করুন, অযথা বাইরে বেরোবেন না, অপ্রয়োজনে অকারণে বাইরে বেরিয়ে এই বিপদ আপনারা ডেকে আনবেন না। কেন আমেরিকা তার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, তারা সামাল দিতে পারবে, আমরা কিন্তু সেক্ষেত্রে দুর্বল পরিকাঠামো নিয়ে সামাল দেওয়ার ক্ষেত্রে হয়তো বেসামাল হয়ে যেতে পারি। সুতরাং সাবধানতাই আমাদের অবলম্বন করে চলতে হবে। অর্থাৎ চিকিৎসা পরিকাঠামোর সঙ্গে সঙ্গে আপনি বলছেন যে কোভিড বিধি মেনে চলার দিকে আরো বেশি করে মানুষকে সচেতন হতে হবে এবং সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে কি কি করলে যাতে এই সংক্রমণ না ছড়ায়, অর্থাৎ খুব নিয়মনিষ্ঠভাবে কোভিড বিধি মেনে চলা, এটাকেই আপনি অগ্রাধিকার দিচ্ছেন। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। আমরা আবারও একটু নিমাইয়ের কাছে যাব। নিমাই, তুমি কোভিড বিধি পালন করার যে যে নির্দেশিকার কথা বলছিলে আরো একবার যদি আমাদের দর্শকদের জন্য একটু বলে দাও। দেখো পারমিতা, কেউ ভ্যাকসিন নিন বা না নিয়ে থাকুন, মাস্ক পরতেই হবে এবং দূরত্ব বিধি মানতে হবে, তার সঙ্গে স্যানিটাইজ করতে হবে,
অর্থাৎ জীবাণু মুক্তকরণ করতে হবে, বিশেষ করে হাতের, কারণ আমরা হাত বিভিন্ন জায়গায় দিই, সেখান থেকে করোনার যে যে ভাইরাস তা শরীরে ঢুকতে পারে। এছাড়াও যে বায়ুবাহিত ভাবে একটা ডিস্টেন্স পর্যন্ত এই করোনার ভাইরাস ছড়াতে পারে, ফলে এই দূরত্ব বিধি মানা খুব জরুরি। ভ্যাকসিন নিলেও, দুটো ডোজ না নিলেও এবং নিলেও তাকে কিন্তু অবশ্যই এই বিধিগুলো মানতে হবে। অনেক মানুষ যেখানে জড়ো হয়ে আছেন সেই ধরনের ভিড় অ্যাভয়েড করে থাকতে হবে। আর তারপর যারা এখনো পর্যন্ত করোনার প্রথম ভ্যাকসিন ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ নেবেন কি নেবেন না বলে ভাবছেন, দেরি করছেন, তাদের অবশ্যই দ্বিতীয় ডোজ নিয়ে নিতে হবে, কারণ এরপরে যদি করোনা হয় তাহলে তার সিভিয়ারিটি, তার যে বিপদ সেটা অনেকটা কম হবে। ফলে সব জায়গায় মিলে, সব মিলিয়ে যে ঘটনাটা প্রথম, মানে যে কাজটা আগে মানুষকে করতে হবে সেটা হচ্ছে করোনা বিধি মানতে হবে। তা না হলে কিন্তু করোনার ভ্যাকসিন নিয়ে থাকলেও, বুস্টার ডোজ নিলেও কিন্তু আমেরিকা যে ছবিটা দেখা যাচ্ছে, 10,24,000 আক্রান্ত হচ্ছেন, তা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে সেই যে মানুষজন যে উৎসবের মরশুমে তারা একেবারেই তারা কোন রকম কোভিড বিধি মানেননি, তার ফলে সংক্রমণ অতি দ্রুত ছড়িয়েছে, এত মানুষ আক্রান্ত হয়েছেন, এবং তার সঙ্গে অমিক্রন আরো বেশি দ্রুত সংক্রামক আর একটি ভ্যারিয়েন্ট, ফলে অমিক্রনও ভারতবর্ষে ঢুকে পড়েছে। দিল্লি মহারাষ্ট্রে প্রচুর সংখ্যক মানুষ অমিক্রনে আক্রান্ত, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ফলে মানুষকে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে। করোনার তৃতীয় ঢেউ এসে গেছে দেশে, আমাদের দেশে ভারতবর্ষে, সেই তৃতীয় ঢেউকে, ঢেউ থেকে বাঁচতে গেলে অবশ্যই কোভিড বিধি মানতে হবে। এছাড়া কিন্তু একদমই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে, এবং আমরা বিভিন্ন চিকিৎসকদের সঙ্গেও কথা বললাম, তারাও একই কথা বললেন যে আমেরিকায় এই যে রেকর্ড সংক্রমণ, অর্থাৎ দৈনিক 10,00,000 পেরিয়ে গেল সংক্রমণ, সেক্ষেত্রে দুটি করোনার ভ্যাকসিন নেওয়ার পরেও বা বুস্টার ডোজ নেওয়ার পরেও যদি সংক্রমণের এই হার হয়, সেক্ষেত্রে কোভিড বিধি মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই এই সংক্রমণকে রোখার ক্ষেত্রে।